আপনাদের সবাইকে একটা নতুন ফ্রেশ ব্লগে স্বাগত জানাই। প্রেজেন্টলি এখন দাঁড়িয়ে আছি রঘুনাথবাড়ি স্টেশনে, আর আমরা আজকে যাচ্ছি আরেকটি ঐতিহাসিক জায়গা, তো সেটি হচ্ছে মহিষাদল রাজবাড়ির উদ্দেশ্যে। তো কি দেখবেন, কিভাবে আসবেন না আসবেন সব তথ্য তুলে ধরবো। ভিডিওটা একবারে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, সঙ্গে থাকুন। চলুন তাহলে যাই, এখন আমরা টিকিট কাটবো এখান থেকে, আর মাত্র 10 টাকায় আমরা যাব হচ্ছে মহিষাদল রাজবাড়ি আর ঘুরে আসব। তো যাওয়া যাক তাহলে, যাই। মহিষাদল রাজবাড়ি যাওয়ার জন্য আপনারা এই 36 সামন্ত হল্টে নেমে এখান থেকে যেতে পারেন, আর এখান থেকে নেমে আপনারা এরকম টোটো পেয়ে যাবেন এখান থেকে, আর টোটো পেয়ে এইটাই আছে রাজবাড়ির দিকে, সেখান থেকে টোটো নিয়ে আপনারা রাজবাড়ি চলে যেতে পারেন। আমরা চলে এসেছি এখন মহিষাদল রাজবাড়ির মেন প্রবেশদ্বার, এই প্রবেশদ্বার দিয়ে আমরা প্রবেশ করব। আর এখানে প্রবেশ করলে প্রথমে ফুলবাগ দেখব, তারপরে এখানে মহিষাদল রাজবাড়ির যে রঙ্গী বসান ও তার সঙ্গে সঙ্গে এখানে যে গোপালজিউয়ের মন্দির ও সেখান থেকে দেখি, তো যাই ভেতরে যেয়ে বাকি ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরি। প্রবেশ করছি এই মেন গেট দিয়ে। আপনারা যখন ফুলব্যাগ দেখার জন্য এটা দিয়ে প্রবেশ করবেন, এখানে প্রবেশ করার পরে এইখানে যে স্থানটি রয়েছে এখান থেকে আপনাদের টিকিট কেটে নিতে হবে, 15 টাকা মূল্যে টিকিট কেটে নিতে পারেন ভেতরে প্রবেশ করার জন্য। তো এইভাবে টিকিট কেটে আপনারা ভেতরে প্রবেশ করুন। আমরা কিন্তু একদম দাঁড়িয়ে আছি মহিষাদল রাজবাড়ির সামনেটায়, আর এই মহিষাদল রাজবাড়ির সৃষ্টি, বংশের সৃষ্টি হয়েছিল জনার্দন উপাধ্যায়ের হাত দিয়ে। জনার্দন উপাধ্যায় তখন মোগল সম্রাট আকবরের এক উচ্চপদস্থ সেনাপতি হিসাবে নিযুক্ত ছিলেন, আর তিনি এই গেঁওখালিতে এসেছিলেন ব্যবসার সূত্রে। ব্যবসার সূত্রে গেঁওখালিতে আসায় তখন এই মহিষাদলের রাজা হিসাবে নিযুক্ত ছিলেন কল্যাণ রায়চৌধুরী। কল্যাণ রায়চৌধুরীর কাছ থেকে শর্ত কিনে পরবর্তীকালে জনার্দন উপাধ্যায় মহিষাদলের রাজা হিসাবে নিযুক্ত হন। এই ইতিহাসটা জানতে পেরেছি, বাকি ইতিহাসটা আপনাদেরকে তনু তুলে ধরছে আপনাদের সামনে, ওটাও শুরু খুব ইন্টারেস্টিং আছে আমার পেছনে গল্প, দেখতে থাকুন ভিডিওটা। জনার্দন উপাধ্যায়ের পরবর্তী পঞ্চম রাজা ছিলেন আনন্দলাল উপাধ্যায়। ওনার কোনো পুত্র সন্তান ছিলেন না, তাই উনি মারা যাওয়ার পরে ওনার স্ত্রী জানকী দেবী এই বংশের দায়িত্ব নিয়েছিলেন, এবং পরবর্তীকালে ওনার জামাই ছক্কন প্রসাদ গর্গের পুত্র গুরুপ্রসাদ গর্গ এই বংশের দায়িত্ব নেন, এবং তারপর থেকে এখানে গর্গের রাজত্ব চলে এসেছে। আচ্ছা, আপনাদেরকে মহিষাদল রাজবাড়ির ইতিহাসটা তুলে ধরার পরে এই যে ব্যাকে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে সতী প্রসাদ গর্গ, ওনার একটি মূর্তি রয়েছে, এটাও আপনারা দেখতে পারেন। আচ্ছা, এই রাজবাড়ির বাইরের দিকগুলো দেখার পরে এবার এই রাজবাড়ির ভেতরে আমরা যাচ্ছি। এখানে অস্ত্রাগার যেটা রয়েছে, এবং পূর্বে যে বেরোতেন রাজারা যখন বিভিন্ন যুদ্ধে ব্যবহৃত সেই সমস্ত অস্ত্র এখানে রাখা আছে। তো যাই, যে ভেতরে হয়তো ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ এখানে সেগুলো নিষেধাজ্ঞা রয়েছে, তো এটাই বলার, আপনারা নিজের চোখে চাক্ষু সেটা দেখবেন। তো যাচ্ছি এবার আমরা ভেতরের দিকে। তার আগে এখানে বসে সুন্দর এখানে বসার জায়গা করা আছে, আর এই সামনেটা একটা দেখতে পাচ্ছেন পুরো কামান রাখা আছে এখানটাতে। এই সিঁড়ি দিয়ে আমরা এখন উপরে উঠছি। বাইরে এই সমস্ত আপনারা দেখতে পাবেন এইগুলো। এই রাজবাড়ির অন্দরমহলে আসলে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র এই রাজবাড়ির অন্দরমহলে রাখা রয়েছে, যার থেকে ধারণা করা যায় পূর্বে এই রাজবাড়িতে সঙ্গীত চর্চারও পরিবেশ তৈরি হতো। এইটা হচ্ছে বিলিয়ার্ডস খেলার জায়গা, আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে।
আপনারা দেখতে পাচ্ছেন এই যে শিকারে বেরিয়ে সব এরকম ভাবে এখানে রাখা রয়েছে। রাজবাড়িতে কিন্তু রাত্রিবাসের জন্য ব্যবস্থা করা আছে, তো সেই সব নাম্বার ও তথ্য আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এই রাজবাড়িতে যেটুকু জানা যায় যে মেন পক্ষে রাত্রিনিবাসের জন্য কিছু ফিক্সড একটা রেট আছে, যেটা ওনা আপনার বুক করে আসতে পারেন এখানে। এই মহিষাদল রাজবাড়ি ফুলবাগটি দেখার পরে এইবার আমরা এই রাস্তা বরাবর এগিয়ে যাব। এই মহিষাদল রাজবাড়িরই রানী অর্থাৎ জানকী দেবী ওনার হাত দিয়ে যে তৈরি হয়েছে সেই গোপালজির মন্দিরের উদ্দেশ্যে, যে ওখানে গোপালজির মন্দিরটা আপনাদেরকে দেখাচ্ছি। ফুলবাগের দেখার পরে আমরা যখন গোপালজিও যাচ্ছি, এই সাইডটাতে পুরোটাই এরকম আমের বাগান যতদূর দেখতে পাবেন। আর এই যে রুটটা বেঁকে গেছে রাইট সাইডে, এটা দিয়ে আমরা চলে যাব গোপালজির মন্দিরের দিকে, তার সঙ্গে সঙ্গে পুরনো রাজবাড়ি আর এর যে কাচারি বাড়িটাও দেখব। গরমে দুপুরের মেনু হচ্ছে আমাদের জীবন ঠান্ডা, এক হাতে জীবন ঠান্ডা নিয়েছি, আমিও নিয়েছি আরেক হাতে আইসক্রিম। কোনটা ভালো খেতে বলো? জীবন ঠান্ডা ভালো খেতে। গোপালজির মন্দিরের প্রবেশের মুখে দুদিকে আপনারা দেখতে পাবেন দুটি নহবতখানা রয়েছে, আর এর মাঝখান দিয়ে এখানে সুন্দর বসার জায়গা আছে। আর প্রবেশ করার পরেই দু সাইডে দুটো শিব মন্দির, তারপরে জগন্নাথ দেবের মন্দির, এবং একদম সুবিশাল এটি হচ্ছে কৃষ্ণ রাধার মন্দির অর্থাৎ গোপালজির মন্দির। আর এই নবাবতখানার ভেতরে রয়েছে এক সুবিশাল ঘণ্টা, যেটা দিয়ে পূর্বে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আহ্বান জানানো হতো, এটাও আপনারা দেখতে পারেন এখানে। আমরা এবার এই গোপালজির মন্দিরের ভেতরে প্রবেশ করছি। এই মন্দিরটি জানকী রানী ছিলেন যিনি এখানে, ওনার হাতেই তৈরি এই মন্দিরটি দেখতে পাচ্ছেন। নবরত্ন মন্দির নটি চূড়া রয়েছে। আমরা এখন যাচ্ছি ভোগ খেতে। আচ্ছা, আপনারা যে স্থানটি দেখতে পাচ্ছেন, যে কোনো শুভ অনুষ্ঠান বিবাহ অন্নপ্রাশন সবই এখানেই হয়ে থাকে, এখানে ভোগও প্রতিদিন দেখানো হয়। তো আজ আমাদের সৌভাগ্য যে আমরা একটু ভোগ খাওয়ার সুযোগটা পাবো, যদি সম্ভব হয় তাহলে সেই ভোগের কিছু কী কী তার মধ্যে থাকে সেগুলো দেখাবো। তো দেখতে থাকুন ভিডিওটা, এবং এটা দেখার পরে আমরা বাকি এই রাজবাড়ির ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে সাহেব দিঘি পুরনো রাজবাড়ি তার সঙ্গে সঙ্গে কাচারি বাড়িটাও দেখাবো আপনাদেরকে। গোপালজির মন্দির দেখার পরে আমরা এখন যাচ্ছি রঙ্গি বসান, যেটা হচ্ছে পুরনো রাজবাড়ি যা বর্তমানে মেরামতির কাজ চলছে গভর্নমেন্টের থেকে। আর এই দেখুন, এইটা হচ্ছে পুরনো রাজবাড়ি। এইটা হচ্ছে কাচারি বাড়ি, আর এইখানে সামনে হচ্ছে পুজো হয়ে থাকে এই রাজবাড়ির। আর মহিষাদল রাজবাড়ি, এই যে মহিষাদল এই যে নামটা পড়েছে তার পেছনে কারণটা এরকম যে মহিষাদল এলাকাটা পূর্বে সাগরের নিচে ছিল, পরবর্তীকালে
পলি পড়ে এখানে উর্বর জমি সৃষ্টি হয় এবং মানুষের বসবাস বাড়ে। আর এই মহিষাদল নামকরণটা হয়েছে, দুটো মতান্তর রয়েছে, তার মধ্যে একটি মত যেমন হচ্ছে কেউ বলছেন এখানে মাহিষ্যদের প্রভাব বেশি, আবার অনেকে বলছেন মহিষাকৃতির এইখানের যে জায়গাটা, তো সেক্ষেত্রে এই জন্য নাম পড়েছে মহিষাদল। বর্তমানে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি সাহেব দিঘির সামনে, এখানে একটা বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে, আর বোটিংয়ের জন্য দেখতে পাচ্ছেন এখানে বোট নোঙর করে রাখা আছে, এইভাবে আপনারা একটু দিঘিতে ঘুরতে পারেন। তো আমরা চেষ্টা করেছি এই মহিষাদল রাজবাড়ির ইতিহাসটা কাছাকাছি কী কী আছে না আছে, কী দেখবেন না দেখবেন সব কিছু তুলে ধরার। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করার সাথে সাথে রাইট সাইডে বেল আইকনটাও প্রেস করবেন পরবর্তী নোটিফিকেশানের জন্য। কোনো না কোনো জায়গায় আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন টিটো অ্যান্ড তনু ব্লগস।